হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? ইচ্ছে হলো তাই তে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, হয়তো অনেকে জানো কিন্তু বেশিরভাগই হয়তো জানো না, তবে যারা জানো তারাও দেখো, থাকো আমার সাথে আমি কিভাবে করি এই রেসিপিটা। খেতে খুব সুস্বাদু হয় এবং ভীষণই উপকারী একটা সবজি এটা আমাদের কাছে। এটা অনেকে খেতে চায় না, অর্থাৎ আমি একটা বিটের রেসিপি করে দেখাবো। বিট অনেকেরই অপছন্দ, বাচ্চাদের বিশেষ করে, অনেক বড় মানুষরাও বিট খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে করে খেয়ে দেখলে আমি হলক করে বলতে পারি বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেরই ভালো লাগবে। তা চলো আমি কিভাবে করি এই বিট বাটা তা দেখো আমার সাথে থেকে। আমি প্রথমে বিট আর এক দুটো বিট আর একটা গাজর কেটে নিয়েছি, অর্থাৎ এইভাবে পিস পিস করে নিয়েছি। এগুলো এবার মিক্সিতে বেটে নেব। আর 10 কোয়া মতন রসুন নিয়েছি, একটা ছোট আদার টুকরো নিয়েছি, আর মটরশুঁটি এই 10টা মতন ছাড়িয়ে রেখেছি, আর লঙ্কা একটু ঝাল লাগবে, লঙ্কা প্রায় 8-10টার মতন নিয়েছি। ঝালটা যে যেরকম খান সে সেরকম ভাবেই দেবেন, আর প্রয়োজন মতন লঙ্কা দিয়ে নেবেন। আর লবণ, মিষ্টি আর হলুদ প্রয়োজন অনুসারে যে যার মতন দিয়ে নেবেন। তা চলুন আমি কিভাবে করি এবার দেখি তাহলে। আমরা এটা মিক্সিতে বেটে নিই। বিট বেটে নিয়ে ফিরে এলাম। এবার কড়াইতে তেল দিয়ে কি করি দেখো। কড়াইতে তেল দিলাম এই 2 চামচ মতো, সর্ষের তেল অবশ্যই, এটাতে সর্ষের তেল দিলেই ভালো হবে খেতে। আর ফোড়ন হিসাবে কালো জিরে দিচ্ছি সামান্য। আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দিচ্ছি। বিটগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বিট বাটাটা ঢেলে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। মিক্সি ধোয়া যেইটুকু জল সেইটুকু, আর অবশিষ্ট কোনো জলই দিতে লাগবে না। এটাতে জল ছাড়া খুব সুন্দর হয়। আমি একদমই 1 চামচ মতন মিক্সিটা ধুয়ে যেটুকু জল 1 চামচ মতো হবে সেটাই দিয়েছি। আর এবার যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই বিট বাটার মধ্যেই আমি আদা, লঙ্কা আর রসুন পেস্ট করে দিয়েছি একসাথে। আর এবারে হলুদটা দিয়ে দেব। হলুদ যে যার প্রয়োজন অনুসারে দেবেন, না দিলেও চলে, দিলেও হয়। আমি এই 1/2 চামচেরও কম দিলাম হলুদ। লবণও দেবেন যার যার স্বাদ অনুসারে, আমি দিয়েছি 1/2 চামচ। চিনি না দিলেও হয়, যারা সুগারের পেশেন্ট বা চিনি অপছন্দ করেন তারা চিনি নাও দিতে পারেন, তবে চিনি দিলে একটু ভালো বেশি লাগে আমি দেখেছি, সেই জন্য সামান্য চিনি, 1/2 চামচ মতন চিনি দিলাম। এবার সমানে নেড়ে যেতে হবে, সমানে নাড়তে হবে। না নাড়লে কিন্তু লেগে যাওয়ার চান্স ভীষণ থাকবে। যখন বিট বাটবেন মিক্সিতে তখন সামান্য একটু জল দেবেন, কেননা বিট এত শক্ত, একটু জল দিলে খুব তাড়াতাড়ি বাটা যায়। আর যারা শিলে বাটবেন তারাও তো বাটার সময় সামান্য একটু জল ইউজ করেনি, সেইভাবেই
জল যা প্রয়োজন তাতেই হয়ে যায়, আর এক্সট্রা কোনো জল দিতে লাগে না এই বিটেতে। শুধু বিট দিয়েও করতে পারেন, আমি গাজর দিয়েছি পরিমাণটা একটু বাড়ানোর জন্য, দিলেও হয় না দিলেও হয়। বিট বাটা নাড়াতে নাড়াতে প্রায় শুকিয়ে এসছে, তার মানে কমপ্লিট হয়ে গেছে। এটা আরও শুকনো করলে বেশি আরও ভালো লাগবে। আমি আর বেশি শুকনো করব না, কেননা একটু টেস্ট করে দেখলাম যে ঝাল হয়েছে, আরও শুকিয়ে গেলে আরও বেশি ঝাল হবে। আর আমি এই নামানোর আগে একটু ঘি দিয়েছি, ঘিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। ঘি দিলে খেতে তো অবশ্যই ভালো হয়, আর যাদের ঘি খাওয়া বারণ তারা নাও দিয়ে করতে পারেন, তাতেও খুব সুন্দর খেতে হয়। বিট বাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। পুরো ভিডিওটা সাথে তোমরা থাকলে বলে তোমাদের অশেষ ধন্যবাদ। এই বিট বাটা রুটি, লুচি, পরোটা, গরম ভাতে, প্রথম পাতে খেতে খুব ভাল লাগে, সব কিছুর সাথেই খেতে খুব সুন্দর লাগে। আর লাইক কমেন্ট দিয়ে কেমন হলো জানাবে তোমরা, বাড়িতে করে চেষ্টা করে, বা যারা করেছো তারাও করো, কেননা আমার মতন করে চেষ্টা করে। আর সাথে আছো বলে তো তোমাদের ধন্যবাদ জানাই সকলকে। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, আর লাইক কমেন্ট দিয়ে আমাকে জানিও কীরকম লাগলো তোমাদের। যদি কোনো তোমাদের রিকোয়েস্টের রেসিপি দেখতে ইচ্ছা করে আমার হাতে তৈরি, তবে আমাকে রিকোয়েস্ট করে জানাতে পারো, আমি অবশ্যই করার চেষ্টা করব। আর আজকের মতন আসি তাহলে, সাথে থেকো, টাটা, বাই।